হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক অনেক দিন পর আজকে আরও একটা ব্লগ শেয়ার করতে আসলাম। আর আজকের ব্লগটা ছিল একটা আপুর রিকোয়েস্টেড ভিডিও। আপুর আমার একটা শর্টসের মধ্যে একটা কমেন্ট করেছিলেন, আপু প্লিজ আপনার ভাইয়ের বিয়ের ভিডিও দেখতে চাই। আমি যেহেতু আমার ছোটো ভাইয়ের বিয়ের তেমন ভিডিও করি না, ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছিলাম আর আজকে সেগুলো একসাথে করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে ব্লগটা দুই তিন দিনের একসাথে হচ্ছে, এতক্ষণ যে মার্কেটিংগুলো দেখছেন এবং খাওয়া দাওয়া এগুলো ছিল আর্টের জন্য, মানে আর্টে মার্কেটিং করা হয়েছিল। আর আজকে তার আর্ট সেই সকাল সকাল দেখতে পাচ্ছেন, একদম রেডি হয়ে নিয়েছে। জাকি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার বড় বোনকে সালাম করতেছে। এখন হচ্ছে সাজিদকে নিয়ে বের হচ্ছে, তো সবাইকে সালাম করে তারপর সে বিয়ে করতে যাচ্ছে। ফাইনালি আমাদের বাড়ির সবচেয়ে ছোটো ও, আর ও হচ্ছে যাচ্ছিল না কোনো প্রোগ্রাম করতে, যার কারণে এভাবে যাওয়া। আম্মু যাচ্ছিল না, আমরা তিন বোন আর হচ্ছে দুই ভাই ভাগ্নি এরাই যাচ্ছিলাম। আমরা সবাই রেডি হয়ে এখানে ওয়েট করতেছিলাম অটোর জন্য। আগে হচ্ছে ছেলেরা সবাই চলে গিয়েছে, মানে ভাইয়েরা, তারপর হচ্ছে বোনের জামাইরা সবাই চলে গেছে। আর এখন আমরা যাচ্ছি, যেহেতু দিনটি ছিল শুক্রবার তাই তারা নামাজ পড়ে মসজিদে তাদের কাবিন বা বিয়ে হবে, তো যার কারণে আগে তারা চলে গিয়েছে। আর সাজিদকে সাথে করে নিয়ে গেছে, আমরা এখানে অটোর জন্য ওয়েট করতেছিলাম। তারা আমাদের জন্য গাড়ি পাঠিয়েছিল কিন্তু আমরা রেডি হতে এতটাই লেট করে ফেলছি, যার কারণে তাদের গাড়িটাকে আমাদের আবার হচ্ছে ছেড়ে দিতে হয়েছে। এখন অটোতে করে আমরা সবাই চলে আসছি তাদের বাসায়। আর এই ছোট্ট পিচিটা আমাদেরকে রিসিভ করতে আসছে, দেখুন কত কিউট। ও অনেক কিউট করে আম খাচ্ছিল আর ওর কাছ থেকে আম চাচ্ছিল আমার আপু মেজবাবু, কিন্তু ও বলতেছে না, ও দিবে না, কিছুতেই দিবে না। কি কিউটভাবে আম খাচ্ছিল, দেখুন। আম নাকি সরি লেবু খাচ্ছিল আমার মনে নাই, তখন মেবি আমি সিজন না লেবু সিজন ছিল, যাই হোক যাই বললাম। আর এখন দেখতেছেন বিয়ে কমপ্লিট হয়ে গেছে, আমরা আস্তে আস্তে, আর এখানে সবাই খাওয়া দাওয়া করতেছিল তাদের আশেপাশের গণ্যমান্য মানুষজন, তারপর মুরব্বীরা আর কমিশনার মেয়র মেবি। তো দুলাভাই আমাদেরকে নাস্তা সার্ভ করতেছিল, শরবত তারপর বিস্কিট নুডলস এগুলো সার্ভ করতেছিল। সাজিদ তো ঘুমাই গেছে এতক্ষণ যে পরিমাণে দুষ্টামি করছে, শুন, যাই হোক এখন সে ঘুম। আর আমরা এখানে নাস্তা করতেছিলাম আর কি জানি কথা বলতেছিলাম, অনেকক্ষণ গল্প করছি। তারপর হচ্ছে যে নুরি তার মামার সাথে ছবি তুলতেছিল, আর কিছুদিন পর এই মেয়েরই বিয়ে। অনেকদিন পর্যন্ত ব্লগ শেয়ার করতেছিলাম না, কালকে একজন কমেন্ট করেছেন, যদিও বা সে আমার বান্ধবী যে কমেন্ট করছে ব্লগ কেন দিই না, ব্লগ আসলে দেওয়া হয় না, এই যে বিয়ে বাড়ি দেখতেছো বা দেখতেছেন আপনারাও যারা হচ্ছে ব্লগের ওয়েট করতেছিলেন। তো এখানে একের পর এক বিয়ে চলতেছিল, একবার মামার বিয়ে, তারপর ভাগ্নের বিয়ে, তারপর হচ্ছে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, তারপর আমরা মা ছিল অসুস্থ হয়ে পড়ি, সব কিছু মিলা হচ্ছে অনেকদিন ব্লগ শেয়ার করা হয়নি। আজকে থেকে ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সাথে। আর এখানে খাওয়া দাওয়ার পর্ব চলতেছে এখন, আমাদের সবাই কিন্তু খেয়ে ফেলছে আর আমরা বাকি ছিলাম, তো আমরা নতুন বউকে নিয়ে খেতে বসে গিয়েছি। আজকে আমি আর্ট প্লাস হচ্ছে বিয়ের দিন, মানে যেদিন বউকে ঘরে আনা হবে বা ঘরে তোলা হবে সেদিনের দুইটার ব্লগে একসাথে শেয়ার করবো, তাই ভিডিওটা একটু লং হয়ে যাবে হয়তো বা, যাই হোক। এরপর আমরা তো চলে আসছি, আর আসার কিছুদিন পর এই ভিডিওটা হচ্ছে, এর কিছুদিন পর আমরা হচ্ছে ফুলের দোকানে আসছি, যদিও বা আমাদের কোনো কিছুই প্ল্যান ছিল না, হুট করে আমাদের দুই বোনের ইচ্ছা হলো তাদের বাসর ঘরটা অন্তত একটু সাজিয়ে দিই বা ওদের রুমটাকে একটু ডেকোরেশন করি, যেই ভাবা সেই কাজ। আর আমরা গেছি ফুল আনতে, এদিকে বউ তো চলে আসছে, মানে হচ্ছে বউ আনতে গিয়েছিল, এগুলোর কোনো ভিডিও ক্লিপ হচ্ছে নেওয়া হয়নি, যদিও বা বউ আনতে আমাদের যাওয়া হয়নি, গিয়েছিল হচ্ছে আমার আম্মু, তারপর আমার খালা, তারপর ভাইয়ের বুড়া, এরাই গিয়েছিল। আমাদের যাওয়া হয়নি বা যাওয়ার ইচ্ছেও ছিল না, যেহেতু একদম ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে। যাই হোক এরপর আরেক ভাবি, মানে যা যায় হচ্ছে রুম সাজিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন, তো আমরা কিছু বেলুন তারপর হচ্ছে গোলাপ আর হচ্ছে কিছু গাঁদা ফুল নিয়ে আসি রুমটাকে একটু ডেকোরেশন করার জন্য। এটা ছিল অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 11টার দিকে রাত। আর এরপর হচ্ছে আমার এই ভাবিটা বলতেছিলো আর কিছু ফুল হলে ভালো হতো, তারপর আপু একটা গাছ থেকে গিয়ে ফুল পেরে নিয়ে আসে এত রাতের মধ্যে। যাই হোক এরপর হচ্ছে খাওয়া দাওয়া পর্ব চলতেছিলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ওদের রুমে আনা হয়, আর এখানে হচ্ছে ওদেরকে ফুলের মালা পরিয়ে দেওয়া হচ্ছিলো একজন একজনকে।
যদিও আমাদের ফুলের মালা কেনার কথাও ভুলে গিয়েছিলাম আমরা, যাই হোক যে মালাটা আনছিলাম তার থেকে একটা মালা হয়েছে, মানে আমরা এখানে লম্বা একটা মালাই নিয়েছিলাম, কিছুটা দিয়ে ডেকোরেশন করেছি আর কিছু দিয়ে এইভাবে হচ্ছে একটা মালা বানিয়ে নিয়েছি। আর একটা কেক অর্ডার করছিলাম, কেকটা অনেক বেশি মজা ছিল, এটা মেবি আইসক্রিম কেক ছিল আবার চকলেটও ছিল, যাই হোক কেকটা অনেক বেশি মজা ছিল। ছোট্ট একটা কেক অর্ডার করছি কিন্তু অনেক বেশি মজার ছিল এই কেকটা। আর এখানে খুব সুন্দরভাবে এখানে লিখতে বলছিলাম আমি ওয়েলকাম টু শ্বশুর বাড়ি, এটা যদিও আমি বউয়ের উদ্দেশ্যে লিখতে বলছি। তো এখানে তিন বউ উপস্থিত ছিল আমাদের বাড়ি, তিন বউকে একসাথে ওয়েলকাম টু শ্বশুর বাড়ি জানিয়েছিলাম আমরা, যাই হোক যদিও মেনলি এটা ওর জন্যই ছিল। আর এখানে হচ্ছে ও সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল, প্রথমে যাদের তারপর আমাদের সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। ছোট্ট করে এই প্রোগ্রামটাতেও আমাদের অনেক বেশি মজা ছিল, এগুলো জাস্ট হচ্ছে আমি মেমোরিজ রাখার জন্যই ভিডিওগুলো নিয়েছিলাম, এগুলো শেয়ার করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটা আমি শেয়ার করতেছি সব কিছু ছোটো ছোটো ক্লিপ আকারে নিয়ে একসাথে করে, জানি না ভিডিওটা কতটা ভালো লাগবে আপনাদের কাছে। যদি আমার পুরো ভিডিওটা করার মন মানসিকতা থাকতো তাহলে অবশ্যই করতাম, আপনাদের সাথে শেয়ার করতাম, কিন্তু যেহেতু এটা একদম ঘরোয়াভাবে হয়েছে, তাছাড়া আমার ভাই তেমন একটা পছন্দ করেন না এইসব, যার কারণে হচ্ছে আমি ভিডিও ক্লিপ নিয়েই নেই। যাই হোক আমরা এখানে সবাই কেক খাচ্ছিলাম, মজা করছি অনেক রাত পর্যন্ত। এদিকে আমার ছেলে কেক খাচ্ছিল না, কেকের ক্রিমটা কীভাবে খাচ্ছে দেখুন, মনে হচ্ছিলো একদম অনেক মজা একটা জিনিস, যাই হোক আসলে কেকটা মজা ছিল কিন্তু কেক খাই নাই, কেকের ক্রিমটাই খেয়েছে। এবার তাদের আংটি বদলে পালা, একজন আরেকজনকে আংটি পরিয়ে দিচ্ছিল, জাস্ট হচ্ছে ছবি নেওয়ার জন্য ভিডিও নেওয়ার জন্য ওদেরকে আমি বলতেছিলাম এরকম করে এরকম করে, ওরা কিন্তু অনেক বেশি টায়ার্ড ছিল, বিশেষ করে বউ, কারণ ওনাকে অনেক বেশি ঘুম পাচ্ছিল। যাই হোক এর মধ্যে কিন্তু আমি ওকে আধা ঘন্টার মতো রেস্ট করতেও দিয়েছিলাম, এক জায়গায় ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর উঠে এইগুলো করতেছিলাম। যাই হোক এটা কিন্তু ওদের জন্যই করা, ওদেরই ভালো লাগবে এগুলো যখন মনে পড়বে, ওদের দাম্পত্য জীবন যেন সুন্দর হয় সুখের হয় এই দোয়া করবেন সবাই, আপনাদের কাছ থেকে দোয়া চাই। আর আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।